বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রচলন রয়েছে, তবে তেরো পার্বণের মাঝে শ্রেষ্ঠ পার্বণ শারদীয় দুর্গোৎসব। অবশ্য দেবশিল্পী বিশ্বকর্মা পুজো মানেই শারদ উৎসবের ঠাকে কাঠি পড়া। বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় দুর্গোৎসবের চরম ব্যস্ততা। দেবশিল্পী বিশ্বকর্মা পূজিত হন কলকারখানা থেকে শুরু করে প্রায় অধিকাংশ গৃহস্থের ঘরে। বিগত করোনা অতিমারির ফলে দুই বছর পুজোর আমেজ তেমন না থাকলেও এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কোমরপাড়ায় দেবশিল্পী নির্মাণে মৃৎ শিল্পীদের চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। হাতে আর মাত্র একটা দিন, তারপরেই পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। তাই দেবশিল্পীকে মণ্ডপমুখী করতে কোমরপাড়ায় যেন এক অঘোষিত প্রতিযোগিতা। মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে অতি যত্নে দেবশিল্পী বিশ্বকর্মার মূর্তি তৈরি করে চলেছেন। বিশেষ করে উত্তর জেলার কদমতলা, চুড়াইবাড়ি, শনিছড়া, বাগবাসা, লালছড়া, নতুন বাজার, প্রেমতলা, রানীর বাড়ি সহ আশেপাশের এলাকাগুলিতে প্রায় সত্তর জনের অধিক মৃৎশিল্পী রয়েছে। সকলের এক বক্তব্য, এবছর মাটি, বাঁশ, খের, রং, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নি মিলল, কিন্তু মূর্তির দাম তেমনটা বৃদ্ধি হয়নি। সাথে আর্থিক মান্দার বাজারে লাভের অংশটা অনেকটাই কম। মৃৎশিল্পীরা পশ্চিমবঙ্গের নদিয়া, অসম থেকে কারিগর এনে অতি যত্ন সহকারে মূর্তি তৈরি করছেন। মৃৎশিল্পীরা জানিয়েছেন, ওনাদের মূর্তি রাজ্য ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলায়ও বিক্রি হয়ে থাকে। তবে মৃৎশিল্পীরা সরকারিভাবে তেমন কোনো সুযোগ সুবিধা পাননি। বিশেষ করে দিনকে দিন দ্রব্য মূল্য বৃদ্ধি এবং মূর্তির মূল্য বৃদ্ধি না হওয়াতে ওনাদের পারিশ্রমিকটা অনেকটাই কমে গিয়েছে। তবে নবপ্রজন্ম এই মৃৎশিল্পীটাকে ভুলে যাচ্ছে। তাই কদমতলা এলাকার দিলু পাল নামে এক মৃৎশিল্পী জানিয়েছেন, মান্দাতার আমল থেকে মৃৎশিল্পী পেশা বেছে নিয়েছিলেন আর এই কাজের উপরে তার সংসার চলে। তিনি জানিয়েছেন, এবছর একশোটি বিশ্বকর্মার মূর্তি নির্মাণ করছে। পুজোর আগের দিন সব মূর্তি বিক্রি হয়ে যাবে। এবছর অন্যান্য বছরের তুলনায় অনেকটাই লাভের আশা দেখছেন তিনি। বিশ্বকর্মা মূর্তি কম বানানি হয়েছে করোনার জন্য, এবার একশোর মতন বিশ্বকর্মা বানানি হয়েছে। এর মধ্যে অর্ডার হয়েছে পঞ্চাশটার মতন, চল্লিশ পঞ্চাশটা অর্ডার হয়ে গেছে, বড় সব অর্ডার হয়ে গেছে, রেডিমেড বিক্রি হইব। মূর্তি তো ভালো সারা মিলের আশি জনের মতন বানাইছি, এবার বিশ জন বাড়াইছে আর কি। লাভের অংশ আমরা এমন হওয়া মরি না, জিনিসপত্র রেট খুব আরে বাড়ছে, লোক মিলে না, লোকের ধরনের কাজ করা যায় না, লোক বাইরেতে আনতে লাগে। কলিকাতার লোক আছে আমার এখানে দুজন, আর আসামের আছে, ত্রিপুরার আছে। তো আজকে পঁচিশ বছর ধরে শুক্রবার লাগে সব রেডি হয়ে যাবো, শুক্রবারে সব মূর্তি যাইব। এদিকে স্থানীয় এলাকার কল্লোল মালাকার নামে তরুণ এক মৃৎশিল্পী জানিয়েছেন, আর্থিক মন্দার মাঝেও তিনি পেশাটাকে আঁকড়ে ধরে রেখেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মুনাফাটা ভালোই হবে। এবছর শারীরিক অসুস্থতার জন্য মাত্র ২৫টি দেবশিল্পী নির্মাণ করেছেন আর সব মূর্তি বুকিংও হয়ে গেছে। দাম যেমন আমার এই ছোটটি আছে ১২০০ করিয়া, আর এই বড় দুইটা আছে এটি ৫০০০ করিয়া, আর ডাইসের যেগুলো আছে আছে ৩৫০ আর ৬৫০। আমার এটা ছোটোর থেকে ইচ্ছা আর এই কাজটা করার, ছোটোর থেকে এটা করতে করতে পেশায় পরিণত হয়েছে। আপনি কি কারো কাছ থেকে শিখছেন নি? না, আমার কোনো গুরু নেই, মানে দিককেই দিককেই আমার এটাই পেশা। আপনি শুনতো না, এবার ভালো, আগের তো দুই বছর করোনার পিরিয়ডে তেমন হয়েছে না, এই বছর মোটামুটি এবার ভালো হয়েছিল। আমার এই ২৫টা আছে, ২৫টা অর্ডার। এখন মূর্তিতে চলছে শেষ তুলির টান, দিনরাত জেগে কাজ করে চলছে মৃৎশিল্পীরা। শুক্রবারে নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে দেবশিল্পী প্রতিমাগুলিকে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।